Hey everyone, Assalamualaikum. Welcome to my channel. অনেকদিন ধরে আমি ভাবছিলাম মাটির হাঁড়িকে রাঙিয়ে যদি আমার বারান্দা বাগানে রাখতে পারতাম তাহলে কতই না সুন্দর হতো। তাই যেই ভাবা সেই কাজ। আজকে ভিডিওতে আমি শেয়ার করব কিছু সিম্পল টেরাকোটা পট পেইন্টিং। সো কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। প্রথমে আমি কিছু মাটির হাঁড়ি নিয়েছি। দই, হালিম কিংবা বিভিন্নভাবে এই ধরনের মাটি হাঁড়ি কিন্তু প্রায় আমাদের ঘরে আসে, তাই এদেরকে ফেলে না দিয়ে আমরা কিন্তু অ্যামেজিং কিছু ডিআইওয়াই প্ল্যান্টার মেক করতে পারি। সো আমি প্রথমে প্রাইমার হিসেবে জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। জেসো কমপ্লিটলি ড্রাই হয়ে গেলে আমরা কালার অ্যাপ্লাই করব। কালারের জন্য আমি ইউজ করছি ইয়েলো অ্যাক্রেলিক কালার। কালার ড্রাই হয়ে গেলে এতে পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের প্যাটার্ন পেন্সিল দিয়ে ড্র করে নিতে পারেন, অথবা আপনারা যদি কনফিডেন্ট ফিল করেন তাহলে ডিরেক্ট কালার অ্যাপ্লাই করতে পারেন। আমি এখানে কিছু লিফ ড্র করে নিয়েছি। এবার পার্মানেন্ট মার্কারের সাহায্যে এতে কালার করে নেব। ব্ল্যাক, গ্রিন এবং রেড কালার মার্কার দিয়ে আমি পুরো ডিজাইনটি করে নিয়েছি। এরপর অ্যাক্রিলিক কালার দিয়ে এদের ফাইনাল একটি ফিনিশিং দিয়েছি, যেন প্যাটার্নগুলোর কালার আরেকটু এনহ্যান্স হয়। এবার ইউজ করছি 3D আউটলাইনার, যা দিয়ে আমি একটি ডট আর্ট করে নিব। এতে করে এটি ছোট ছোট পার্লের মতো একটি লুক ক্রিয়েট করবে। এরপর সবগুলো কালার প্রপারলি ড্রাই হয়ে গেলে আমরা ভার্নিশ অ্যাপ্লাই করব। এন্ড দ্যাটস ইট। ফর দ্য সেকেন্ড ওয়ান আমি এই টাইপের একটি মাটির হাঁড়ি ইউজ করছি। এতে আমি প্রাইমার হিসেবে জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। জেসো প্রপারলি ড্রাই হয়ে গেলে আমরা কালার অ্যাপ্লাই করে নিব। এখানে আমি ব্লু অ্যাক্রিলিক কালার ইউজ করছি। বেস কালার ড্রাই হয়ে গেলে প্যাটার্ন করার পালা। এবার আমি করছি ডট আর্ট। এটি খুবই বেসিক একটি আর্ট ফর্ম যা সবাই করতে পারে। ব্লু বেসের উপর অরেঞ্জ ডট অ্যাপ্লাই করে নিচ্ছি এবং পুরো প্যাটার্নটি করে নিচ্ছি। কালার প্রপারলি ড্রাই হয়ে গেলে এদের উপর ভার্নিশ অ্যাপ্লাই করতে হবে। এন্ড দ্যাটস ইট।
ফর দ্য লাস্ট ওয়ান আমি আরেকটি মাটির হাঁড়ি নিয়েছি এবং যথারীতি এর উপর জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। জেসো প্রপারলি ড্রাই হয়ে গেলে এদের উপর কালার অ্যাপ্লাই করে নিব। কালারের জন্য আমি ইউজ করছি ব্ল্যাক অ্যাক্রিলিক কালার। অবশ্যই প্রথমে বেস হিসাবে জেসো অ্যাপ্লাই করে নিতে হবে এবং এটি খুবই ইম্পর্টেন্ট একটি স্টেপ। জেসো অ্যাপ্লাই করার ফলে আমাদের ফিনিশিংটা খুবই পারফেক্ট আসে। অলরাইট, কালার অ্যাপ্লাই করা হয়ে গেলে এবং প্রপারলি কালার ড্রাই হয়ে গেলে এবার প্যাটার্ন এঁকে নিব। যে কোনো ধরনের প্যাটার্ন ড্র করে কিন্তু আপনারা এভাবে হাঁড়িকে বিভিন্ন লুক দিতে পারেন। সবগুলো কালার প্রপারলি ড্রাই হয়ে গেলে আমরা ভার্নিশ অ্যাপ্লাই করে নিব। And that's it! That's it for this video. আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এন্ড আইল সি ইউ গাইজ ভেরি সুন ইন মাই নেক্সট।